হাই বন্ধুরা, দেখো আমি আবার চলে এসেছি। আজকে সকালে আমাদের কি রেসিপি রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব লাল শাক, এই যে দেখো কেটে নিয়েছি। আর শুকনো লঙ্কা কেটে নিয়েছি, তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা। নেড়ে দেব, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তোমরা চাইলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো, আমি চিংড়ি মাছ দেব না। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে রসুন কুচি দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব রসুন কুচি। নেড়ে দেব, এ দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা লাল শাক দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। লবণ নেড়ে দেবো। এই দেখো বন্ধুরা, শাক থেকে আমার জল বেরিয়ে এসেছে। এ দেখো এতে এতে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে, আমি আর এক্সট্রা জল দেবো না। এবারে ঢাকা দিয়ে দেব। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এখনো জল রয়েছে, এটাকে আমি একটু ঘেঁটে দেব। আর একটু হতে দেব। তো বন্ধুরা, শাকটা আমার হয়ে গেছে দেখো। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের সাথে আমি আরেকটা রেসিপি শেয়ার করব। দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইটা, কড়াইটা গরম হওয়ার জন্য সময় দেব। আমি একটা আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আদা রসুন বাটা, আর এতে 3-4 পিস শঙ্কর মাছ রয়েছে। এই দেখো এটাকে আমি ঝাল করব।
তো তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার জন্য সময় দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে দেব। এর ভেতরে আমি আলু দিয়ে দেবো, একটা আলু কেটে রেখেছি, নেড়ে দেব। ভেজে নেব। ওর ভেতরে আমি একটু লবণ দিয়ে দেব। ভাজাটা হওয়ার জন্য সময় দেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবারে দিয়ে দেবো আদা রসুনটা বেটে রেখেছিলাম, সেটা মেরে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। লঙ্কা গুঁড়ো আগে লবণ দিয়েছিলাম, সেই কারণে আমি লবণটা অল্প দেবো। মেরে দেব। এবার আমি মশলাটা হওয়ার জন্য একটু জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। আরেকটু হতে দেব, নেড়ে দেব। এই যে আমার কষা হয়ে গেছে। কষা হয়ে গেছে, এর মধ্যে আমি মাছ কটা দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দেব। এবারে আলুটা আর মাছটা ঢাকা দিয়ে দেব, যাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যায়। এবারে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে আমার শঙ্কর মাছের ঝাল রেডি হয়ে গেছে বন্ধুরা। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো গরম মশলা। এই যে সিদ্ধ হয়ে গেছে। শঙ্কর মাছের ঝাল হয়ে গেছে। এদিকে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, আর আমাকে বলো কমেন্টস করে কেমন হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। এই যে বন্ধুরা লোটা মাছের ঝাল, এই লোটা মাছ বলছে সরি, শঙ্কর মাছের ঝাল রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমরা বাড়িতে রান্না করো, আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে
रोज भालो भालो वीडियो देखार जोन्नो सबस्क्राइब करे रेखो चैनलटा।